করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয় আজ ক্ষতবিক্ষত, যে অসাম্প্রদায়িক চেতনার আবির্ভাব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের পরিচিতি রয়েছে, সেই পরিচিতিকে আঘাত করেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমরা মনে করি শুধুমাত্র নির্বাচনের তারিখ পরিবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসেনি, নির্বাচনের তারিখ তো অবশ্যই পরিবর্তন করতে হবে, একই সঙ্গে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে, প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে হবে কেন 30 তারিখ সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন কোন সরকারি প্রতিষ্ঠান নয়, এটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনি যেদিন প্রধান নির্বাচন কমিশনার হন সেদিন সংবিধানের আলোকেই শপথ নিয়েছেন, সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবেন, সংবিধানের আলোকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই শপথটি নিয়েছেন। যেদিন তারিখটি নির্ধারণ করেন সেদিন কি সেই শপথের কথা ভুলে গিয়েছিলেন? আমরা জানি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান নিয়ে বলেছিলেন যে এই সংবিধানটি লাখো শহীদের রক্তে রক্ষরে লেখা সংবিধান। এর আগে আমরা দেখেছি যে কিছুদিন আগে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সংসদের উপনির্বাচন হয়েছে, সেদিনও শারদীয় দুর্গোৎসবের দিনে আপনি আমাদের রংপুরের গঙ্গাচড়ার উপনির্বাচনের তারিখটি নির্ধারণ করেছিলেন। নির্বাচনের তারিখ নির্ধারণ করার সময় বারবার কেন তিনি সংবিধানের কথা ভুলে যান, বারবার কেন তিনি আমাদের ধর্মীয় উৎসবগুলোর কথা ভুলে যান, সেই জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে নির্বাচন কমিশনকে দিতে হবে। যদি সাংবিধানিক শপথের কথাই ভুলে যান, সে ধরনের নির্বাচন কমিশনের কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি যে অনতিবিলম্বে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন, 30 তারিখ নির্বাচন এবং 30 তারিখ সরস্বতী পূজা দুটো একই দিনে চলার কোন সুযোগ নেই, যেহেতু ইতিমধ্যে আমাদের পূজা উদযাপন পরিষদ 30 তারিখ তিথির আলোকে 30 তারিখ আমাদের পূজার তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনারা অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন, হাইকোর্ট দেখাবেন না আমাদেরকে, বারবার বলা হচ্ছে যে হাইকোর্টে এই বিষয়টি ফয়সালা হওয়ার কথা রয়েছে, হাইকোর্টে রিট রয়েছে, হাইকোর্টের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আবারও আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে নির্বাচন কমিশনকে বলতে চাই, আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 30 তারিখ নির্বাচন নয়, অন্য যেদিন থেকে আপনাদের নির্বাচনী রীতিনীতি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এমন একটি দিনে আপনারা নির্বাচনের তারিখ নির্ধারণ করুন। একই সঙ্গে আমরা মনে করি যে এই যে তারিখটি নির্ধারণ করা হয়েছে, এই তারিখটি নির্ধারণ করার মধ্যে দিয়ে বাংলাদেশের নাগরিকদের অপমান করা হয়েছে, নাগরিকদের যে আত্মমর্যাদা রয়েছে সে আত্মমর্যাদাকে অপমান করা হয়েছে। আপনারা জানেন যে পৃথিবীতে এখন সিভিক ন্যাশনালিজম চলে, আপনারা নাগরিকদের যে মর্যাদা রয়েছে, নাগরিকদের যে উৎসব রয়েছে, নাগরিকদের যে চিন্তা ভাবনা রয়েছে তার আলোকে এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর আপনি এই তারিখটি নির্ধারণ করার মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের যারা নাগরিক রয়েছে তাদেরকে চূড়ান্ত ভাবে অপমান করেছেন। এবং একই সঙ্গে আমাদের পূর্ববর্তী বক্তাদের কথায় যেটি বারবার উঠে এসেছে, এই আমাদের সরস্বতী পূজা, এটি আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদের জন্য সবচেয়ে বড় উৎসব হচ্ছে সরস্বতী পূজা। এই দিনে আমরা দেবীর কাছে যেমন বাণী অর্চনা করি, একই সঙ্গে এই দিনেই কিন্তু আমরা রক্ত শপথ নেই যে আমরা আমাদের যে সত্য সুন্দর মেয়ের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে সেটি পূরণ করার শপথ আমরা নেই। আমরা মনে করি যে এই সিদ্ধান্ত গ্রহণ করার মধ্যে দিয়ে বাংলাদেশের যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের অনুভূতির প্রতি আঘাত করেছে নির্বাচন কমিশন। গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে বিবৃতি পেয়েছি, জগন্নাথ ভবন সংসদ ইতিমধ্যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে তাদের বার্তাটি জানিয়ে গেছে। গতকালকে আমরা বিবৃতি দিয়েছি, আজকে জগন্নাথ ভবন স্মারক লিপি দিয়ে এসেছে। আজকে আমরা এই মুহূর্তে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা মানববন্ধন করছি। এর পরেও যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, শুধুমাত্র বিবৃতি নয়, শুধুমাত্র স্মারকলিপি দেওয়া নয়, শুধুমাত্র মানববন্ধন করা নয়, আজকে মানববন্ধনটি শুধু এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠানটি উদযাপিত করা হচ্ছে। যদি এরপরেও সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, মানববন্ধন নয় আন্দোলনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত পরিবহন করতে নির্বাচন কমিশনকে বাধ্য করবে। আর মানববন্ধন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, আজকে মানববন্ধন এখানে হচ্ছে প্রয়োজনে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মানববন্ধন করে কিভাবে সিদ্ধান্ত বদল করাতে হয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানা রয়েছে। আমরা মনে করি যে এই সিদ্ধান্তটির সঙ্গে একই সঙ্গে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে কেন বারংবার এই ধরনের ঘটনা ঘটছে, কেন বারবার এর আগে দুর্গোৎসবের সময় আমাদেরকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমাদের সরকারের ভেতর থেকে কেউ ষড়যন্ত্র করছে কিনা, সরকারের ভেতর থেকে কেউ আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করার চেষ্টা করছে কিনা, আমাদের ধর্ম নিরপেক্ষ অনুভূতিকে দুম্র মুছে দেওয়ার চেষ্টা করছে কিনা, এটি খোঁজার জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা মনে করি আজকে এই মানবন্ধী অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে, কিন্তু আমাদের লড়াই কখনো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না এই তারিখটি পরিবর্তন করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।